বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন সরকারের মন্ত্রী এমপিরা বেহেশতে আছেন। বিএনপির এই অভিযোগ সঠিক নয়, জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না, বেহেশত দোযখ মানুষ মারা যাওয়ার পরে বুঝতে পারে। রবিবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন অর্থনৈতিক মন্দা এখন বিশ্বজুড়ে, এই অবস্থায় কোনো মানুষই ভালো নেই, দেশ থেকে যদি ডলার পাচার হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবী জুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।